বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় তোমাদের এমন অনেক কিছু পড়তে হয় যেগুলো মূল HSC সিলেবাসে থাকে না। বাংলা দ্বিতীয় পত্রে এরকম দুইটি বিষয় হচ্ছে বাগধারা এবং প্রবাদ প্রবচন। যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই দুই অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। আজকে কিছু বাগধারা এবং প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করব, যেগুলোর অধিকাংশই বারবার রিপিট হয়ে থাকে। তাহলে চলো দেখা যাক কি কি আছে। প্রথমেই কিছু বাগধারা দেখতে পাচ্ছ তোমরা, খুবই গুরুত্বপূর্ণ। আর বাগধারার মানে সাধারণত এই যে শব্দ দিয়ে বাগধারা রচিত হয় সেই শব্দের হুবহু অর্থের বাইরে অন্য অর্থ প্রকাশ পায়, এবং এগুলো হুবহু এভাবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ অর্থ প্রদান করার জন্য। প্রথম দুইটি বাগধারার অর্থ প্রায় একই রকম, অমাবস্যার চাঁদ এবং ডুমুরের ফুল, দুটি অদৃশ্য বস্তু বা দুর্লভ বস্তু বোঝায়। ব্যক্তির ক্ষেত্রেও এ দুটো ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোনো মানুষকে যদি সব সময় না পাওয়া যায় বা হঠাৎ হঠাৎ তার দেখা পাওয়া যায়, তখন তোমরা তাকে বলতে পারো যে কি ব্যাপার, আজকাল তোমাকে দেখাই যাচ্ছে না, তুমি কি ডুমুরের ফুল হয়ে গেছো, অথবা তুমি দেখছি অমাবস্যার চাঁদ হয়ে গেছো, অর্থাৎ তোমাকে একেবারেই দেখা যাচ্ছে না। অমাবস্যায় যেমন চাঁদকে দেখা যায় না, সেরকম ওই মানুষটাকেও দুর্লভ মনে হচ্ছে। এরপরে আছে অগ্নিশর্মা, অর্থাৎ অত্যন্ত রাগী, আগুনের মতো রেগে গেলে যেরকম মানুষ হয়ে থাকে সেরকম তুলনা করার জন্য এই বাগবিধিটি ব্যবহার করা হয়ে থাকে, যে অগ্নিশর্মা, তিনি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, অর্থাৎ ভীষণ রেগে গেলেন। তারপর আছে আকাশকুসুম, অর্থাৎ কাল্পনিক বস্তু, যেটা আসলে বাস্তবে সম্ভব হয় না, যে সে আকাশকুসুম চিন্তা করছে, অর্থাৎ এমন কিছু চিন্তা করছে যেটা আসলে বাস্তবে কখনোই সম্ভব না। সেরকম একটা বাগধারা আছে কাঁঠালের আমসত্ত্ব, কাঁঠাল দিয়ে যেরকম আমসত্ত্ব বানানো যায় না, অর্থাৎ এটা অসম্ভব বস্তু প্রকাশ করছে, যে এই বিষয়টা একেবারেই কাঁঠালের আমসত্ত্বের মতো সত্য, অর্থাৎ এটা কখনো সম্ভব না। সেরকম ব্যাঙের সর্দি একই অর্থ দেয়, ব্যাঙ তো পানিতেই থাকে, তার তো আর কখনো সর্দি লাগবে না, কাজে ব্যাঙের সর্দি যেরকম অসম্ভব বস্তু, সেরকম যদি এমন কোনো ঘটনার সাথে তুলনা দেওয়া হয় কোনো কিছুকে, যে যেটা কখনো ঘটবে না, তখন এই যে কাঁঠালের আমসত্ত্ব, ব্যাঙের সর্দি, এই বিষয়গুলোর সাথে তুলনা করা হয়। আষাঢ়ে গল্প মানে হচ্ছে আজগুবি গল্প, যেটা একেবারেই সত্য না, মানে কেউ মাঝে মাঝে এরকম থাকে না যে অনেক বেশি গল্প করে যার মধ্যে সত্যের অংশ খুবই কম, অর্থাৎ নেই বললেই চলে, মিথ্যা গল্পকে বলা হয় আষাঢ়ে গল্প। অক্কা পাওয়া বা পটল তোলা শব্দের মানে হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তখন এই বাগধারা দুটো ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, জ্ঞানীগুণী মানুষের ক্ষেত্রে কিন্তু এই দুটি বাগধারা ব্যবহার করা যাবে না। যদি মানুষটা একটু হীন প্রজাতির হয় বা নিচু প্রজাতির হয়, সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। যেমন কোনো চোর চুরি করতে গিয়ে মরে গেলে তোমরা এভাবে বলতে পারো যে চোরটি চুরি করতে যাওয়ার পথে অক্কা পেয়েছে বা পটল তুলেছে। মান্যগণ্য ব্যক্তি বা সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই দুটি বাগধারা ব্যবহার করা যাবে না। কাজে অনেক সময় শূন্যস্থান দিয়ে প্রশ্ন আসতে পারে যেখানে কোনটি প্রযোজ্য হবে। কাজে তোমরা সাবজেক্ট অনুযায়ী যদি দেখো যে মান্যগণ্য ব্যক্তির ক্ষেত্রে অপশনে অক্কা পাওয়া বা পটল তোলা এসেছে, সে দুটো কিন্তু পরিহার করতে হবে। এরপরে আছে আট কপালে বা ইঁদুর কপালে এবং উনো পাঁজরে। এই সবগুলোর মানেই হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য। যাদের কপাল একেবারে খারাপ তাদেরকে বলা হয় আট কপালে বা উনো পাঁজরে অথবা ইঁদুর কপালে। ইঁদুরের কপাল খুব একটা ভালো হয় না সব সময়, সেজন্য হয়তো এরকম তুলনা করা হয়েছে। তার বিপরীতটা বোঝায় হচ্ছে একাদশে বৃহস্পতি, অর্থাৎ যার ভাগ্য খুবই ভালো বা খুব সুসময় যার এসেছে, তাকে বলা যেতে পারে যে তার একাদশে বৃহস্পতি। যেমন কোনো লোকের যদি একসাথে দুই তিনটি ছেলে চাকরি পায়, তাহলে অবশ্যই তার জন্য সেটি সুসময় এবং বলা যেতে পারে যে রহিম সাহেবের তো এখন একাদশে বৃহস্পতি। শাপে বর মানে হচ্ছে অমঙ্গলে মঙ্গল ঘটা, অর্থাৎ কোনো কিছু ঘটেছে যেটা ভালো হয়নি, কিন্তু ওই একই কারণে তার জন্য আরো নতুন কিছু ঘটেছে যেটা অবশ্যই মঙ্গল। যেমন ধরো কোনো লোকের চাকরি চলে গেল হঠাৎ করে, এখন অবশ্যই সে সে সময় খুব হতাশ থাকবে, কিন্তু তার ওই বেকারত্বের সময় সে আবার নতুন একটা চাকরি পেল, যেটা সুযোগ সুবিধা আগের চাকরির চেয়ে অনেক বেশি ভালো। তো তখন তার কাছে মনে হতে পারে যে আগের চাকরিটি যদি না যেত, তাহলে তো এই চাকরির সন্ধান সে পেত না। তার মানে এটাকে বলা যেতে পারে যে শাপে বর ঘটেছে, অর্থাৎ তার অমঙ্গল ঘটেছিল প্রথমে, কিন্তু সেই অমঙ্গলটার কারণেই মঙ্গল ঘটেছে। এলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন, সাধারণত ব্যঙ্গার্থে ব্যবহার করা হয় এই বাগধারাটা, অর্থাৎ যত বড় আয়োজন আসলে করার কোনো দরকার হয় না, কিন্তু তারপরও অনেক বেশি আয়োজন করা হয়েছে। যেরকম কোনো লোক যদি তার মেয়ে বা ছেলের বিয়েতে অনেক বেশি আয়োজন করে থাকে, হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে
বিশাল অর্থ অপচয় করে থাকে, তখন সেটাকে বলা যেতে পারে যে সে তার সন্তানের বিয়েতে এলাহি কাণ্ড ঘটিয়েছে। এরপরে আছে কান কাটা। কান নিয়ে আরো কিছু বাগধারা আমরা এখন দেখব। কান কাটা মানে হচ্ছে নির্লজ্জ, যার একেবারে লজ্জা নেই তাকে বলা যেতে পারে যে সে কান কাটা ধরনের লোক। আর কান পাতলা মানে হচ্ছে যে সব কথাই বিশ্বাস করে, অর্থাৎ তাকে যেটাই বলা হবে সে সত্য মিথ্যা যাচাই না করেই সেটা বিশ্বাস করে, তাকে বলা যেতে পারে কান পাতলা। আবার এই পাতলা কানের উল্টোটা বলা যেতে পারে যে কান ভারী করা। কখন মানুষের কান ভারী হয়? যখন তাকে কেউ কুপরামর্শ দান করে, অর্থাৎ খারাপ পরামর্শ দিয়ে তাকে বিপথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হলে তাকে বলা যায় কান ভারী করা। ঠোঁট কাটা, ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী, সত্যি সত্যি ঠোঁট কাটা না, যে সবসময় স্পষ্ট কথা বলে বা সত্য কথা বলতে ভয় পায় না, তাকে বলা যেতে পারে ঠোঁট কাটা। আর চোখের পর্দা মানে হচ্ছে লজ্জা, লোকটির একেবারেই চোখের পর্দা নেই, তার মানে তার লজ্জা নেই, সে নির্লজ্জ একটা লোক, অর্থাৎ সেই লোকটা কান কাটা যার কিনা চোখের পর্দা নেই। বিসমিল্লায় গলদ মানে হচ্ছে শুরুতেই ভুল, অর্থাৎ তুমি একটা বিশাল অঙ্ক করার পরে শেষে দেখলে যে রেজাল্ট মেলেনি, কারণ খুঁজতে খুঁজতে দেখা গেল যে শুরুতেই তুমি কোনো একটা ভুল করেছো যার কারণে শেষে আর সেটা সহজে মেলানো সম্ভব না। আর এই যে শুরু থেকে যখন তুমি সংশোধন করতে চাও তখন সেটাকে বলা যায় কেচে গণ্ডুষ করা, অর্থাৎ পুনরায় নতুন করে শুরু করা। খয়ের খা মানে হচ্ছে তোষামোদকারী, অর্থাৎ যে মানুষগুলো খুব চাটুকার বা তারা অন্যকে তেল দিতে বেশি পছন্দ করে তাদের বলা যেতে পারে খয়ের খা। আর গড্ডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিও না, অর্থাৎ না জেনে শুনে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিও না। আর গুড়ে বালি মানে হচ্ছে আশায় নিরাশ হওয়া, এরকম বাক্য হতে পারে যে আমার আশায় গুড়ে বালি হলো, অর্থাৎ কেউ একজন আশা করে আছে যে একটা ভালো কিছু হবে কিন্তু হঠাৎ করেই বোঝা গেল যে সেখানে আসলে কোনো কিছু হওয়ারই, ভালো কিছু হওয়ারই সম্ভাবনা নেই। এরপর আছে অগাধ জলের মাছ অথবা গভীর জলের মাছ, অর্থাৎ খুবই চালাক, যারা ভীষণ চতুর তাদের বলা হয় গভীর জলের মাছ, অর্থাৎ যাদের পেটে জিলাপির প্যাঁচ। এই জিলাপির প্যাঁচটাও কিন্তু আলাদা একটা বাগধারা, তার মানে হচ্ছে কুটো বুদ্ধি। আর এর বিপরীত হচ্ছে অকাল কুষ্মাণ্ড গোমূর্খ বুদ্ধির ঠেকিয়ে, সবগুলোই হচ্ছে ওই যে যার পেটে জিলাপির প্যাঁচ এবং যে গভীর জলের মাছ তার বিপরীত, অকাল কুষ্মাণ্ড গোমূর্খ এবং বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকি মানেও নির্বোধ, গোমূর্খ মানেও নির্বোধ এবং অকাল কুষ্মাণ্ড মানেও একই, অর্থাৎ অপদার্থ। আর কুপমণ্ডুক মানে হচ্ছে স্বল্প জ্ঞানী, কুয়ার ব্যাং, অর্থাৎ যে ব্যাং কুয়ার বাইরে কখনো যায়নি সে সাগরের গভীরতা সম্পর্কে কিভাবে জানবে। তো এরকম স্বল্প জ্ঞানী যে যে তার জ্ঞান নিয়ে বড়াই করে তাকে বলা যেতে পারে যে কুপমণ্ডুক বা কুয়োর ব্যাং। আর খোদার খাসি, ভাবনা চিন্তাহীন বা অলস, গোফ খেজুরে মানেও তাই, ভীষণ অলস এবং ভাবনা চিন্তাহীন ব্যক্তিদের বলা হয় খোদার খাসি বা গোফ খেজুরে। সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক, যে শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই করে না, কোনো প্রতিবাদ করে না, বা যেখানে আসলে তার কিছু করার কথা ছিল সেটা না করে সে শুধু তাকিয়ে দেখলো অথবা দেখতে বাধ্য হলো, সেটাকে বলা হয় সাক্ষী গোপাল। চিনির বলদ মানে ভারবাহী কিন্তু ফল ভোগী নয়, যে শুধু শুধু কষ্ট করে যায় কিন্তু এই কষ্টের বিপরীতে কোনো পারিশ্রমিক পায় না বা কোনো কৃতজ্ঞতা বোধও সে পায় না, তাকে বলা যেতে পারে চিনির বলদ, অর্থাৎ যে শুধু শুধুই কষ্ট করে যায় বিনিময়ে কিছুই পায় না। টনক নড়া মানে হচ্ছে সচেতন হওয়া, অর্থাৎ কোনো বিষয় যদি হঠাৎ করে কেউ অনুধাবন করতে পারে যেটা কি হলো কি করলাম, তখন হচ্ছে তার টনক নড়েছে, এভাবে বলা যেতে পারে যে এই বিষয়টায় আমার টনক নড়লো, আমি তখন সচেতন হলাম। অরণ্যে রোদন মানে হচ্ছে বৃথা আবেদন করা, অরণ্য বা জঙ্গলে কান্নাকাটি করে কোনো লাভ নেই, সেখানে সাহায্য পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, অর্থাৎ রোদন মানে হচ্ছে কান্নাকাটি করা, অরণ্যে রোদন মানে হচ্ছে বৃথা আবেদন যেটার কোনো ফলাফল পাওয়া সম্ভব নয়। তালপাতার সেপাই রোগা বা ছিপছিপে, ভীষণ রুগ্ন ব্যক্তিদের এভাবে তুলনা করা হয় যে লোকটি তালপাতার সেপাই। তীর্থের কাক, তীর্থের কাক মানে হচ্ছে যে ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছে, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষারত কোনো ব্যক্তিকে বলা হয় তীর্থের কাক। তাসের ঘর এবং শরতের শিশির দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, দুইটাই হচ্ছে ক্ষণস্থায়ী,
এই সংসার তো তাসের ঘর, বা মানুষের জীবন তো শরতের শিশির, অর্থাৎ খুবই ক্ষণস্থায়ী, কখন চলে যায় তার কোনো নিশ্চয়তা নেই। দহররম মহরম মানে হচ্ছে অন্তরঙ্গতা, অর্থাৎ যাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বা বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব, তাদের মধ্যে বলা যেতে পারে যে তাদের দহররম মহরম সম্পর্ক। আর এর বিপরীতেও কিছু বাগধারা আছে, অর্থাৎ ভীষণ শত্রুতা বুঝাতে কিছু বাগধারা ব্যবহার করা হয়, যেমন আদায় কাঁচকলায় সাপে নেউলে ওহি নকুল এবং দা কুমড়ার সম্পর্ক। এই সবগুলো কিন্তু একই অর্থে ব্যবহার করা হয়, ভীষণ শত্রুতা, ভীষণ ঝগড়া যাদের মধ্যে, তাদের বলা হয় ওহি নকুল বা সাপে নেউলে। ওহি মানে সাপ, আর নকুল বা নেউলে হচ্ছে বেজি, অর্থাৎ সাপ এবং বেজির মধ্যে ভীষণ ঝগড়া, এরা যখন যে অবস্থায় একজন আরেকজনকে দেখে আক্রমণ করে। এজন্য কারো মধ্যে অনেক শত্রুতা থাকলে তাদেরকে ওই যে সাপে আর নেউলের মধ্যে সম্পর্কের সাথে তুলনা করা হয়। আর দা কুমড়া সম্পর্ক তো বোঝই, দা কুমড়াকে কাটে, কাজে এই দুজনের মধ্যে ভীষণ শত্রুতা। আর আদায় কাঁচকলায় কেন যে এত শত্রুতা আমি ঠিক জানি না, হয়তোবা দুইটা একসাথে রান্না করলে খুব একটা ভালো টেস্টি কিছু হয় না, সেজন্য হয়তোবা খারাপ সম্পর্ক বোঝাতে এই আদায় কাঁচকলায় বাগধারাটি ব্যবহার করা হয়। প্রায়ই প্রশ্ন এসে থাকে এইভাবে যে দহররম মহররম এর বিপরীত বাগধারা কোনটি, তখন কিন্তু এই যে চারটির মধ্যে কোনো একটি থাকবে। আবার এভাবেও প্রশ্ন আসতে পারে যে দা কুমড়া এর বিপরীত বাগধারাটি কোনটি, তখন এই যে দহররম মহরম বা কাছাকাছি যদি কোনো কিছু থাকে সেটা হবে। আবার এটাও হতে পারে যে ওহি নকুলের সমার্থক বাগধারা কোনটি, তখন কিন্তু এই বাকি তিনটির মধ্যে কোনো একটি থাকবে। কাজে এই যে ভীষণ শত্রুতা আর ভীষণ অন্তরঙ্গতা, এই সম্পর্কগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এগুলোর থেকে অনেক প্রশ্ন এসে থাকে। এবারে চলো টাকা পয়সা নিয়ে কিছু বাগধারা শিখে ফেলি। পুকুর চুরি আছে একটা বাগধারা, যার মানে হচ্ছে বড় ধরনের চুরি, অর্থাৎ যখন কোটি কোটি টাকা কেউ আত্মসাৎ করে তখন সেটাকে বলা হয় পুকুর চুরি, বা কেউ যখন ব্যাংক ডাকাতি করে তখন নিশ্চয়ই হাজারের হিসাবে থাকে না, লাখ লাখ কোটি কোটি টাকার হিসাবে চলে, তখন ওই চুরিটাকে বলা হয় পুকুর চুরি। আর এই যে পুকুর চুরি যে করে সে কি হয়ে যায়, টাকার কুমির হয়ে যায়। টাকার কুমির আরো একটি বাগধারা, যার মানে হচ্ছে অনেক টাকার মালিক, এবং এটা খুব একটা ভালো অর্থে ব্যবহৃত হয় না, কিঞ্চিত নিন্দা অর্থে ব্যবহার করা হয় যে লোকটি টাকার কুমির। আর এই টাকা পয়সার কিন্তু একটা কুপ্রভাব থাকে, অনেক ধরনের বদ অভ্যাস তৈরি হয়ে যায়। এই যে অর্থের কুপ্রভাব আছে, এটাকে একটা বাগধারা দিয়ে প্রকাশ করা যায়, তামার বিষ। একসময় মানুষ তামার মুদ্রার মাধ্যমে অর্থের বিনিময় করত, তো ওই সময় থেকেই এটা বলা হয়ে থাকে যে তামার বিষ, অর্থাৎ টাকার যে একটা কুপ্রভাব আছে, কেউ হঠাৎ করে টাকার মালিক হয়ে গেলে সে যেমন বুঝতে পারে না যে কিভাবে এই টাকাটা ব্যবহার করা যাবে, তখন তার মধ্যে তামার বিষ লক্ষ্য করা যায়। তখন সে কি করে, নয় ছয় করে, অর্থাৎ অর্থের অপচয় করে। যখন কেউ এরকম না বুঝে অর্থ খরচ করতে থাকে ভবিষ্যতের কথা চিন্তা না করে, তখন সেটাকে বলা যায় নয় ছয় করা। আর এই তামার আরো একটা বিষ আছে, সেটা হচ্ছে ধরাকে স্বরাজ্ঞান করা, অর্থাৎ হঠাৎ করে কেউ বড় লোক হয়ে গেলে সে ভুলেই যায় যে আগে তার অবস্থা খারাপ ছিল, এবং তার কিছু আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যাদের কাছে সে হঠাৎ করে অনেক দাম নেওয়া শুরু করে। তো এটার মানে হচ্ছে ধরাকে স্বরাজ্ঞান করা, অর্থাৎ যে বাকি সবাইকে তুচ্ছ জ্ঞান করছে। তো টাকা পয়সা থাকলে মানুষের সুসময়ের বন্ধুর অভাব হয় না, অর্থাৎ অনেক লোকই তার আশেপাশে ঘুরতে থাকে যদি কিছু লাভ করা যায়। তো এই যে সুসময়ের বন্ধু, এইটাকে বোঝাতে কিছু বাগধারা ব্যবহার করা যায়, যেমন দুধের মাছি, সুখের পায়রা এবং বসন্তের কোকিল। এই সবগুলোর মানে একই, যারা আসলে সুসময়ের বন্ধু, খারাপ দিনে তাদের আর পাশে পাওয়া যাবে না, কিন্তু যখন কারো অবস্থা ভালো বা কারো ক্ষমতা আছে তার চারপাশে তারা ঘুরতে থাকে সুবিধা আদায়ের লোভে। এরপর আছে বর্ণচোরা, বকধার্মিক, বিড়াল তপস্বী, ভিজে বেড়াল এবং তুলসী বনের বাঘ, সবগুলো প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। বর্ণচোরা মানে হচ্ছে ভণ্ড লোক, অর্থাৎ যে ব্যক্তি তার সুবিধা মতো বর্ণ পাল্টাতে পারে বা রূপ পাল্টাতে পারে, এক একজনের সাথে এক এক ভাবে চলে, তার সুবিধা অনুযায়ী তাকে বলা যায় বর্ণচোরা। আর বাকি যতগুলো বাগধারা আছে, বক ধার্মিক, বিড়াল তপস্বী, এরা হচ্ছে ভণ্ড সাধু, যাদের বাইরে থেকে দেখে মনে হয় ভালো বা খুব ভালো মানুষের রূপ ধরে চলাফেরা করে, কিন্তু মোটেই তারা ভালো মানুষ না, ভিতরে ভণ্ডামিতে ভরপুর, তাদেরকে বলা হয় বিড়াল তপস্বী বা বক ধার্মিক বা তুলসী বনের বাঘ অথবা ভিজে বেড়াল। এগুলো সব একই রকম অর্থ প্রকাশ করে, কাজে এগুলোও মনে রাখতে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে করতে পারে
যে কোনটি সমার্থক বাগধারা। ভরাডুবি মানে হচ্ছে সর্বনাশ হওয়া, কারো ব্যবসায় হঠাৎ করে অনেক লোকসান হয়ে গেলে সে বলতে পারে যে আমার ব্যবসায় ভরাডুবি হয়েছে। আর ঘুঘু চড়ানো অথবা ভিটায় ঘুঘু চড়ানো মানে একই, যে কারো সর্বনাশ করা, অর্থাৎ কেউ যখন ইচ্ছা করে কারো ক্ষতি করে তখন বলা যায় যে ভিটায় ঘুঘু চড়িয়েছে, যে আমি কি তোমার ভিটায় ঘুঘু চড়িয়েছি যে তুমি আমার সাথে এমন ব্যবহার করেছো, অর্থাৎ আমি তো তোমার তেমন কোনো সর্বনাশ করিনি, তুমি কেন এমন করছো। আর অন্ধের যষ্টি মানে হচ্ছে একমাত্র সম্বল, যার একটাই সম্বল আছে, সেটা হতে পারে একমাত্র সন্তান অথবা নির্দিষ্ট কিছু টাকা, সেটাই হচ্ছে অন্ধের যষ্টি। আর যক্ষের ধন মানে কৃপণের ধন, যেটা ওই ব্যক্তি একেবারেই খরচ করতে চায় না, যদি এরকম কোনো সম্পদ থাকে সেটাই হচ্ছে যক্ষের ধন। কুলকাঠের আগুন, তুষের আগুন আর রাবণের চিতা প্রায় কাছাকাছি অর্থ। কুলকাঠের আগুন মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যন্ত্রণা, যেটা সহজে উপশম হচ্ছে না, অনেক দিন ধরে একটা অশান্তির বিষয়। আর তুষের আগুনও একই অর্থ, আর রাবণের চিতাও সেরকম চির অশান্তি প্রকাশ করে। রামগরুর ছানা মানে হচ্ছে গোমরা মুখলক, রামগরুর একটা কাল্পনিক প্রাণী যে কখনোই হাসে না, তো রামগরুর ছানা তাকেই বলা হয় যে হাসে না, সবসময় মুখ গোমরা করে থাকে। রাজভারী মানে হচ্ছে গম্ভীর প্রকৃতি, প্রায় কাছাকাছি অর্থ হলেও রাজবাড়ি তাদেরই বলা হয় যারা সম্মানিত লোক। অন্যদিকে রামগরুর ছানা এটা একটু ব্যঙ্গ করে বলা হয়, সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে এটা বলা যায় না। হাত ভারী মানে হচ্ছে কৃপণ, করিম সাহেব রাজভারী লোক হলেও হাত ভারী লোক, অর্থাৎ সে গম্ভীর প্রকৃতির লোক, সম্মানিত ব্যক্তি, কিন্তু সে ভীষণ কৃপণ, তার হাতটা এত ভারী যে সে খরচ করতে চায় না। কেতা দুরস্ত এবং লেফাফা দুরস্ত একই অর্থ, পরিপাটি, অর্থাৎ বাইরে খুবই পরিপাটি, পোশাক টোশাকের দিক থেকে খুব পরিপাটি, ভিতরের ব্যাপারে অতটা নিশ্চিত হওয়া যায় না, কিন্তু বাইরে খুব পরিপাটি বা ফিটফাট মনে হলে তাকে বলা যায় কেতা দুরস্ত বা লেফাফা দুরস্ত। এবার আমরা কিছু প্রবাদ বাক্য দেখব যেগুলো পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। তার আগে বলে নিই যে প্রবাদ বাক্য এবং বাগধারার মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। প্রবাদ হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য, যেটা স্বয়ংসম্পূর্ণভাবে একটা বাক্য হিসেবে তুমি ব্যবহার করতে পারো। অন্যদিকে বাগধারা কিন্তু বাক্য হিসেবে ব্যবহার করা যায় না, সেটা একটা বাক্যে বিশেষ শব্দগুচ্ছ হিসেবে ব্যবহার করতে হয়। যেমন এখানে যত প্রবাদ দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ বাক্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, অন্য বাক্যের সাথেও যুক্ত করা যায়, তবে শুধুমাত্র এই বাক্যটি দিয়েও একটা মনের ভাব প্রকাশ করা যায়। তো এই প্রবাদ প্রবচনগুলো থেকে তিন রকম করে প্রশ্ন এসে থাকে। প্রথমত, প্রবাদটা থাকবে এবং তার অর্থ কি সেটা থাকবে, অপশন অনুযায়ী তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন, মশা মারতে কামান দাগা, এটার অর্থ কি প্রকাশ করে, তাহলে তোমাকে তখন লিখতে হবে যে অর্থহীন অপব্যয়। আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে অর্থটা দেওয়া থাকবে এবং অপশন থেকে তোমাকে উপযুক্ত প্রবাদ খুঁজে বের করতে হবে। যেমন, অর্থহীন অপব্যয় প্রকাশ করে কোনটির মাধ্যমে, তখন তোমাকে খুঁজে বের করতে হবে যে মশা মারতে কামান দাগা বা সমার্থক যদি আরো কোনো প্রবাদ থাকে তখন সেটি সিলেক্ট করতে হবে। আর আরেক রকম ভাবে প্রশ্ন যেটি আসে সেটি হচ্ছে, চারটি অপশনের মধ্যে একটি প্রবাদ বাক্য থাকে সেটি তোমাকে অ্যান্সার করতে হয়। এইখানে সমস্যাটা দেখা যায়, কারণ ওই চারটির মধ্যে দেখা যায় বাকি তিনটি বাগধারা থাকে এবং অধিকাংশ পরীক্ষার্থী এই বাগধারা আর প্রবাদ যে কিভাবে আলাদা করতে হয় সেটা বুঝতে পারে না। যেমন এই প্রশ্নটা লক্ষ্য করো, কোনটি প্রবচন, ধরাকে সরাজ্ঞান করা, ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া, পুরানো চাল ভাতে বাড়ে, দুধের স্বাদ ঘোলে মেটানো, চারটি কিন্তু বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে, কাজেই মনে হতে পারে যে চারটি তো এখানে প্রবচন বা কোনটি দেওয়া যেতে পারে। লক্ষ্য করলে দেখতে পারবে যে চারটির মধ্যে একটি অপশনই একটি স্বয়ংসম্পূর্ণ বাক্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে পুরানো চাল ভাতে বাড়ে, অর্থাৎ এই প্রবাদটির মাধ্যমে অভিজ্ঞ কোনো ব্যক্তি বা বস্তুর যে একটা বিশেষ মূল্য আছে সেটি প্রকাশ করা যায়। আর বাকি তিনটি হচ্ছে বাগধারা, এবং এই বাগধারা তিনটিকে বাক্যে ব্যবহার করা যায়, কিঞ্চিত পরিবর্তন করে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন, ধরাকে সরাজ্ঞান করা, এটা আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন কিভাবে বলি, যে সে ধরাকে সরাজ্ঞান করছে, অথবা ছোটবেলা থেকে তাকে এমনভাবে মানুষ করা হয়েছে যেন সে ফুলের ঘায়ে মূর্ছা যায়। আবার, দুধের স্বাদ ঘোলে মেটানো, এটাকে আমরা এভাবে বাক্যে ব্যবহার করতে পারি যে স্টেডিয়ামের টিকিট পাইনি বলে টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখে দুধের স্বাদ ঘোলে মেটালাম, অর্থাৎ খুব প্রত্যাশিত যখন কিছু থাকে সেটি না পাওয়ার পরে
তুলনামূলক সস্তা কিছু দিয়ে যদি কিছুটা আকাঙ্ক্ষা পূরণ করা যায় তখন এভাবে বাগধারাটা ব্যবহার করা যায়। কিন্তু এই যে পুরানো চাল ভাতে বাড়ে, এটাকে কিন্তু তুমি অন্য কোনোভাবে পরিবর্তন করে আরেকটা বাক্যে যুক্ত করতে পারবে না, যে পুরানো চাল ভাতে বাড়ালাম, এরকম কিছু করা যায় না। যেটি প্রবাদ বাক্য সেটি একদম অপরিবর্তিতভাবেই বাক্যে ব্যবহার করতে হবে, বা সেটি স্বয়ংসম্পূর্ণ বাক্য হিসেবেই ব্যবহার করতে হবে। আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো প্রবাদ এবং বাগধারা সম্পর্কে। এই দুইটি থেকেই প্রিপারেশন রাখবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই।